পাকিস্তান সৃষ্টির পর থেকেই শুরু হয় শোষণ আর বঞ্চনা। অর্থনীতিতে পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি অবদান রেখেও সীমাহীন বৈষম্যের শিকার হতে হয় পূর্ব পাকিস্তানের বাঙালিদের। এই প্রেক্ষাপটে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে পশ্চিম পাকিস্তানের বঞ্চনা থেকে মুক্তির পথরেখা 6 দফা উত্থাপন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফায় পাকিস্তানকে ফেডারেশনে রূপান্তরের পাশাপাশি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি ছাড়া সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করার দাবি তুলে ধরা হয়। কর শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে রাখা সহ আধা সামরিক বাহিনী গঠনের কথাও বলা হয়। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দফা 6টি হলেও মূলত 6 দফায় স্বায়ত্তশাসনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের লালিত স্বাধীনতার বীজ বপন করেন। 6 দফা কিন্তু শুধু বাঙালিদের মুক্তির জন্য ছিল না, 6 দফা ছিল পাকিস্তানের, তখন অবিভক্ত পাকিস্তানের প্রত্যেকটা নিপীড়িত মানুষের, অঞ্চলের মানুষের জন্য একটা মুক্তির সময়, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, বৈষম্য যে শিকার হচ্ছে। কারণ পাকিস্তানে কিন্তু প্রভিন্স ছিল 5টা, আমরা পূর্ব পাকিস্তানে একটা প্রভিন্স, আবার পশ্চিম পাকিস্তানে সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব, তখনকার দিনে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এখন সেটা খাইবার পাখতুনখোয়া। এই পাঞ্জাব ছাড়া বাকি সবাই কিন্তু অবস্থা কিন্তু আমাদের মতোই ছিল। অথচ বেলুচিস্তান কিন্তু খুবই সমৃদ্ধশালী একটা প্রভিন্স, এখনও কিন্তু খুবই সমৃদ্ধশালী, একমাত্র প্রভিন্স যেখানে তেল পাওয়া যায়, সেটাতে কিন্তু এখনও কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এটাকে দমিয়ে রেখেছে। হ্যাঁ, তো এই সকলের জন্য বঙ্গবন্ধু বলল যে এই যে আমার 6 দফা আমি দিলাম, সেখানে কী আছে কিছু, মানে 6 দফা বলতে 6টা মাত্র দফা, সেটা হচ্ছে প্রত্যেক প্রদেশকে স্বায়ত্তশাসন দিতে হবে। 6 দফায় শোষিত বাঙালি খুঁজে পেয়েছিল মুক্তির দিশা, তাই বাংলার সর্বস্তরের জনগণের মধ্যে 6 দফা ব্যাপক সমর্থন পায়। কয়েক মাসেই বঙ্গবন্ধুকে 8 বার গ্রেফতার করা হয়। 7 জন বঙ্গবন্ধু ও অন্যান্য নেতাদের মুক্তির দাবি এবং 6 দফা বাস্তবায়নের দাবিতে পূর্ণ দিবস হরতালে সর্বসাধারণ অভূতপূর্ব সাড়া দেয়। পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তিকামী মানুষের ওপর গুলি চালিয়ে 11 জনকে হত্যা করে। ইতিহাসবিদরা বলছেন, 6 দফায় রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন শেখ মুজিবুর রহমান। 6 দফা প্রোগ্রাম যেটা আলটিমেটলি তাকে বঙ্গবন্ধুতে পরিণত করল এবং তিনি প্রধান রাজনৈতিক নেতা হিসেবে পূর্ব বাংলায় শুধু নয় গোটা পাকিস্তানে তিনি আবির্ভূত হলেন। পাকিস্তানে যে 2 অর্থনীতি এবং সেটা যে একটা ঔপনিবেশিক শাসনাবস্থা তৈরি করেছে, সেইটার অর্থনীতির রূপটাকে স্পষ্ট করে দিয়েছিলেন। 6 দফার পথ ধরেই সময়ের পরিক্রমায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।